হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যেই যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো ডিম বিরিয়ানি। এটা বিরিয়ানিও না, বাট বিরিয়ানির মতন খেতে খুবই মজা। প্রথমত আমাদের রান্না করা যে চালটা আছে এই চালটা দিয়ে দেব, তারপর এখানে লাগবে আলু আর ডিম। তো এটা আপনাদের পরিমাণ মতো আপনারা নেবেন, আমি অল্প বানাবো তাই অল্প করে নিয়ে। তারপর এখানে আমি মরিচ এবং হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এখানে আমি লবণ দেব না, ভালোভাবে সবগুলোকে মিক্স করে নিতে হবে লবণ না দিয়ে। এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, আপনারা এটা বিরিয়ানির মতন খেতে, বাট বিরিয়ানি না, খেতে খুবই মজা লাগে এটা খেতে। তারপর একটা এখানে সরিষার তেল দিয়ে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম। তারপর আমি আলুগুলো দিয়ে 5-10 মিনিট ভালোভাবে ভেজে নেবো। ফার্স্টেই আমি ডিম দেবো না, প্রথমে আমি আলুগুলো দিয়ে ভেজে নেব। তারপর 5-10 মিনিট ভাজার পর আমি ডিমগুলো দিয়ে দিলাম, ডিমগুলো দিয়ে আরও 5 মিনিটের মতো ভেজে নেব ভালোভাবে। এই তো ভাজা হয়ে গেল, এখন আমি সবগুলো তুলে নিয়েছি। তারপর এখানে আমি 3টা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, যত মশলা বেশ হবে ততই খেতে ভালো লাগবে। তারপর এখানে আমি যেই তেলটা রয়েছে এখানে তেজপাতা, 2টা দালচিনি আর এলাচ দিয়ে দিলাম সেন্টের জন্য। তারপর এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর এখানে আমি টমেটো দিয়ে দিলাম, 1টার মতন টমেটো আছে, আমি এখানে টমেটো দিয়ে দিলাম। এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ বাহারের গুঁড়া, 12 বাহার। তারপরে এখানে আমি মিট মশলা দিয়ে দিলাম, এগুলো দিয়ে ভালোভাবে আবারও মিক্স করে নিতে হবে। তারপর এখানে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, তবে এটা আপনারা নাও দিতে পারেন, দিলে ভালো হয়। এখানে আমি সস দিলাম, টমেটো সস, তবে এটা অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, আমি দিলাম, আমার কাছে আছে তাই আমি দিয়ে দিলাম। তারপর আবারও খুবই ভালোভাবে মিক্স করে নিতে হবে। যখন 50% শুকিয়ে যাবে তখন আপনারা 1 কাপ জল দিয়ে দিবেন, আমি এখানে 1 কাপ জল দিয়ে দিলাম। তো এখানে আমি এখন চাল দিয়ে দিলাম, চার কাপ দিয়েছি, 4 কাপের জন্য আমি 6 কাপ জল দেবো। আপনারা যতটুকু চাল দেবেন, কাপ দিয়ে মেপে দেবেন, যতটুকু চাল দেবেন তার থেকে 2টা কাপ আগে জল দিতে হবে, কারণ চালের আর জলের পরিমাণটা খুবই সাবধান করে দিতে হবে, কারণ এখানে জল আর চাল যত ভালো করে দিতে হবে মেখে দিতে, তখন তত ভালো জোর জোড়া হবে খেতে। তারপর 5 মিনিটের মতো চালগুলো ভেজে নেব। তারপর এখানে আমি জল দিয়ে দিলাম, আমি 4 কাপ চাল দিয়েছি, 4 কাপের জন্য আমি 6 কাপ দেব। চালগুলো দিয়ে আবারও খুবই ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর এখানে আপনারা লবণ দেবেন, আর এখানে লবণ যখন দেবেন আপনারা দেখবেন যখন লবণ যদি পরিমাণ মতো হয় তখন একটু বেশ দেবেন, কারণ চালগুলো যখন ফুটিয়ে হয়ে যাবে তখন লবণগুলো কমে যাবে, তাই জন্য একটু বেশ লবণ থাকতে হবে। তো এইগুলো দিয়ে খুবই ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ডেকে দিলাম। আপনার ছেলে ডুঙ্গা দিয়ে অনেকে পলিথিন দিয়ে ডেকে নেন। 5 মিনিট পর আমি আবারও চলে এলাম, তখন আমার হাতটা একটু জ্বলে গিয়েছিলো, তাই আমি ভালোভাবে ভিডিও করতে পারিনি, আমার বমি করেছিল। তো এখানে 5 মিনিট পর আমি এসে গেছি, 5 মিনিট পর দেখতে পাচ্ছেন 15% জল শুকিয়ে গেছে। এখন আমি ডিমগুলা দিয়ে দেব, এখন ডিমগুলা দিয়ে একটু ডিমগুলা নিচে দিক দিয়ে উপরে আমি একটু ডেকে দিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। এই তো রেডি হয়ে গেল আমার আজকের মজাদার এটা বিরিয়ানি, বাট এটা বিরিয়ানিও না, খেতে খুবই মজা। এখানে আমি ভিডিও করতে পারিনি, তার জন্য আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন অ্যান্ড শেয়ার করে দেবেন সবাইকে। আমি ভিডিও করতে একদমই ভুলে গেছিলাম, যেহেতু আমার হাতটা জ্বলে গেছিলো, আমার বুনি করেছে, ফটোটা বেশ ভালো করে আসেনি, তবে খেতে ভীষণই মজা, দেখতে সামনাসামনি দেখতে অনেক সুন্দর, এটা সামনাসামনি দেখতে অনেকই সুন্দর। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, বাই বাই।